হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আরএস বিশ্ব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সো ফ্রেন্ড, ভিডিওটাকে কেউ স্কিপ করবে না, পুরোটা দেখার চেষ্টা করবে, তাহলে হচ্ছে সবাই পুরোটাকে সেট আপ করতে পারবে। সো তোমরা হয়তো ভিডিওর টাইটেল বার দেখেই বুঝে গেছো আজকে কী নিয়ে ভিডিও। হে বন্ধুরা, ঠিক তাই। সো তো আমি একবার বলে দিচ্ছি, সো এই হচ্ছে ব্যাপার। তো আজকে ভিডিওটা আমি করবো না, সুব্রত করবে। তো তার আগে একটা কথা, আমাদের চ্যানেলটিকে এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে দেবেন, তাহলে হচ্ছে আমরা যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে। সো এই হচ্ছে ব্যাপার। আর আজকে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল লাইক করে দেবেন একটা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটা। সে হচ্ছে ব্যাপার, সাপোর্ট করে যাও আমাকে, আমিও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব অনেক অনেক। আর কমেন্ট করে জানাবে কীরকম লেগেছে ভিডিওটা, আর তোমরা কী নিয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, যত তাড়াতাড়ি পারি নিয়ে আসার চেষ্টা করব। সে হচ্ছে ব্যাপার, চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওতে। আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর, আমি আসছি না, সুব্রত আসবে। সো কোথাও যাবেন না, থাকুন আরএস বিশ্ব বাংলা ইউটিউব চ্যানেলের সাথে। আসছে ইন্ট্রোর পর সুব্রত। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট। চলে আসলাম ইন্ট্রোর পর সুব্রত, তো দেখতে থাকুন। চলুন ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, ঠিক আছে, তাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। চলুন দেখিয়ে দিচ্ছি। মেসেঞ্জারটা ওপেন করবেন, প্রথমে ওপেন করার পর উপরে দেখবেন সেটিংস আছে বাঁদিকে, ঠিক আছে, সেটিংসে প্রবেশ করবেন। তারপর আপনার অ্যাকাউন্ট শো করবে, অ্যাকাউন্টের নিচে ডার্ক মোড পাবেন, অনেকগুলো মোবাইলে ডার্ক মোড অপশনটা বলতে ডিফল্ট অবস্থায় থাকে, বলতে মোবাইলের সঙ্গেই থাকে ডার্ক মোড, যেমন রেডমি সিরিজের মোবাইলটি, রেডমি ব্র্যান্ডের মোবাইলগুলো বিভিন্ন সিরিজের, যেমন 9 সিরিজ, নোট সিরিজ, তারপর রেডমি 8, 8A Dual, তারপর নোট 8, আর ম্যাক্সিমাম রেডমি সবগুলো মোবাইলের মধ্যেই সেটা ডার্ক থিমটা একদম ডিফল্ট অবস্থায় থাকে, তাতে সেটা অন করা লাগে না। অন্যান্য যে মোবাইলগুলো আছে যেমন লাভা, তারপর জিওনি, বিভিন্ন কিছু মোবাইল আছে, সেগুলি এখানে আসার পর ডার্ক মোডটা পেয়ে যাবেন, ঠিক আছে, সেটা অন করতে হবে, আর না হলে ডিফল্ট অবস্থায় লাইট মোডটা থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন। চলুন নেক্সট কি দেখিয়ে দিচ্ছি। অ্যাক্টিভ স্ট্যাটাস, অ্যাক্টিভ স্ট্যাটাসটা কি, যখন আপনি স্ট্যাটাস লাগান তখন মেসেঞ্জারে কিন্তু শো করে স্ট্যাটাসটা, ঠিক আছে, তো সেই স্ট্যাটাসটা যাতে না শো করে তাতে আপনি অ্যাক্টিভ স্ট্যাটাসটা অফ করে রাখবেন, তাতে কেউ দেখতে পারবে না স্ট্যাটাসটা। কারণ কি, আপনি যখন ফেসবুকে স্ট্যাটাস লাগান সেটা মেসেঞ্জার শো করে, সেটা যদি অফ করে রাখেন তাতে দেখতে পারবে না। তারপর নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড, সেটার মধ্যে ঢুকবেন, নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড সেটা অন রাখবেন কিংবা অফ রাখবেন, অফ রাখলে সাউন্ডগুলো শুনতে পাবেন না, অন রাখলে শুনতে পারবেন, ঠিক আছে। তারপর নোটিফিকেশন সাউন্ড, সেটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যে সাউন্ডগুলো আছে নোটিফিকেশনের মেসেঞ্জারের, যেমন সেটা
সেটা আপনি পাল্টাতে পারেন, সেই সাউন্ডটা সেটা ডিফল্ট অবস্থা থাকে। আরও আছে সাউন্ড দেখতে পারেন, বিভিন্ন সাউন্ড আছে, বিভিন্ন সাউন্ড আছে, আরো ইচ্ছে করলে পাল্টিয়ে রাখতে পারি, ঠিক আছে। তো আমার সেটা ভালো লাগে, আমি সেটাই দিয়ে রাখছি, সেটা আমি ভালো লাগে, চলুন সেইভাবে পাল্টাতে পারবেন আর কি। তো চলুন নেক্সট কে আছে দেখিয়ে দিচ্ছি। এবার রিংটোন, ঠিক আছে, রিংটোন মেসেঞ্জার দেওয়া আছে, সেটা সেখান থেকে পাল্টাতে পারবেন, যেমন আর বিভিন্ন কিছু আছে পাল্টাতে পারবেন, ঠিক আছে। তো আমার ভালো লাগে সেটাই, যেটা মেসেঞ্জার ডিফল্ট অবস্থা থাকে সেটাই ভালো লাগে, তাই আমি সেটা দিয়ে রাখছি। তো চলুন তারপর কি আছে দেখে দিচ্ছি। ধরুন আমি একটি যে কোনো আইটিতে ঢুকবো, ঠিক আছে, আইটিতে ঢুকার পর অনেকগুলো মেসেজ করেছি, এগুলি আমি ডিলিট করতে পারছি না, একটি একটি করে ডিলিট করতে হচ্ছে। একটি একটি করে ডিলিট করতে হলে আমাদের কি করতে হবে, যেমন যেমন সেটার মধ্যে ক্লিক করে ধরে রাখতে হবে, ঠিক আছে, তারপর রিমুভ অপশন আসবে, রিমুভ করতে পারবে, রিমুভ ফর ইউ, হ্যাঁ আনসেন্ড করতে পারবেন, আনসেন্ড চলে গেছে, ঠিক আছে, ওখান থেকে। তবে একটি একটি করে মুছে কি লাভ, সময় লাগবে, সময় নষ্ট করতে চায় না, আজকাল কেউ চায় না সময় নষ্ট হোক। তার জন্য কি করতে হবে, উপরে এই যে সুমন অ্যাক্টিভ, যেমন ওর আইডির নামটা বলছে, তারপর অ্যাক্টিভ ফ্রেড ডিটেলস, ঠিক আছে, 3 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, তো সেটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর ব্যাক, আবার ব্যাক বলবে, বাঁদিক থেকে ডান দিকে সোয়াইপ করবে, তারপর বাটন, ঠিক আছে, এটি বলবে, সেটার মধ্যে ক্লিক করবেন, তারপর ডিলিট কনভারসেশন পেয়ে যাবেন, সেটার মধ্যে ক্লিক করবেন, তারপর ডিলিট পাবেন, ক্যান্সেল পাবেন, আপনি ডিলিট দিয়ে দেবেন, তারপর দেখুন ব্যাক দেবেন, দেখুন সবগুলা সবগুলো কিন্তু চলে গিয়েছে, ঠিক আছে, এখন নেই, শুধু আইডিটা শো করছে। আশা করি বুঝতে পেরেছেন। তো আর কি আছে দেখে দিচ্ছি, তো আপনার মেসেঞ্জারে কতজন অ্যাক্টিভ আছে, ঠিক আছে, অনলাইনে আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, ওখানে আপনাদের স্টোরি দেখা যাবে, ঠিক আছে, সেটার মধ্যে ক্লিক করলে, তারপর আপনি অ্যাক্টিভ 200 মানে 200 জন অ্যাক্টিভ আছে, ওখানে ক্লিক করবেন, অ্যাক্টিভ অতজন অতজন যা বলবে ক্লিক করবেন,
করার পর দেখবেন ওখানে দেখাবে যারা যারা অনলাইনে আছে তাদেরকে দেখাবে, ঠিক আছে? তো আমি আর দেখাচ্ছি না সেটা, কারণ আশা করি বুঝতে পেরেছেন। তো যেইভাবে দেখিয়েছি সেইভাবে করতে হবে আর কি। তারপর ব্যাগ দিয়ে বের হয়ে গেলাম, আর কি আছে দেখাচ্ছি। কতজন আপনার সঙ্গে চ্যাট করেছে এখানে, ঠিক আছে? সেইভাবে করতে পারবেন। তো এই পর্যন্তই আজকে, আবার আসবো মেসেঞ্জার সেকেন্ড পার্ট নিয়ে কালকে, ঠিক আছে? পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা।